আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে সকল মায়েরা বাচ্চাদের সবে সলিড খাবার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং কথা, এবং সাথে একটি খাবারের রেসিপিও শেয়ার করব যে খাবারটি আপনারা বাচ্চাদের সলিড খাবার শুরু করার পরেই খাওয়াতে পারেন। তো আজকের রেসিপির মূল উপকরণটি হলো সাবুদানা। আর আপনারা জানেন সাবুদানা কিন্তু বাচ্চাদের প্রথম সলিড হিসেবে কিন্তু একটি ফাস্টফুড হিসেবে সাজেস্ট করা হয়। আর এই সাবুদানা বাচ্চারা দ্রুত হজম করতে পারে, এবং সাবুদানাতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন এবং কার্বোহাইড্রেট। আর এই কার্বোহাইড্রেট থাকার কারণে কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পায়, কিন্তু এই সাবুদানাতে কিন্তু কোনো ফ্যাট নেই, সেই জন্য বাচ্চাদের জন্য খুবই উপকারী। তো চলুন শুরু করা যাক মূল রেসিপি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এখানে আমি সাবুদানাগুলো ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। আপনারা আপনাদের বাচ্চার পরিমাণ মতো সাবুদানা কিন্তু ব্যবহার করবেন। আর এই সাবুদানা কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং পানিতেও ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে অ্যাড করে দেব ভিজিয়ে রাখা সাবুদানাগুলো। এখানে আমি আনুমানিক কিন্তু 2 টেবিল চামচ সাবুদানা ব্যবহার করেছি। অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। আমরা যখন বাচ্চাকে সলিড খাবার শুরু করি তখন ভাবি বাচ্চাদের কী খাইয়ে শুরু করব। প্রথম আপনারা সলিড খাবার শুরু করলে শস্য দানা না, তখন আপনারা ফল দিয়ে শুরু করবেন। এক্ষেত্রে কিন্তু আপনারা আপেল, কলা এবং নাশপাতি পিউরিটা ব্যবহার করতে পারেন। আর যে খাবারই দেন না কেন, বাচ্চাদের 3 দিন একই খাবার দেবেন আর দেখবেন কোনো বাচ্চাদের এক্সট্রা প্রতিক্রিয়া হচ্ছে কি না। কোনো সমস্যা না হলে কিন্তু বাচ্চাদের সেই খাবার রেগুলার দিতে পারেন। আর ফার্স্ট যখন সলিড শুরু করবেন সেক্ষেত্রে বাচ্চাদের 3 বেলা না 2 বেলা খাবার দিবেন, সকালবেলা আর রাত্রে। এক্ষেত্রে কিন্তু বাচ্চাদের অনেক খাবার দেওয়ার প্রয়োজন নেই এবং জোড়াজোড়িও করবেন না, যেহেতু বাচ্চাদের পাকস্থলী ছোট, সেক্ষেত্রে কিন্তু 2 চামচ খাবারই তাদের জন্য যথেষ্ট। এখন আমি সাবধানায় অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আমি মোটামুটি 5 মিনিট রান্না করে নিয়েছি, আর সাবুদানা কিন্তু রান্না হতে বেশি টাইম লাগে না। এই খাবারটি আপনারা ঝটপট রান্না করে নিতে পারবেন। আমি চেষ্টা করি আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু যথেষ্ট হেলদি করে বাচ্চাদের খাবার রেসিপি শেয়ার করতে। আর বিশেষ করে যারা নতুন মা তারা কিন্তু টেনশনে থাকেন, চিন্তায় থাকেন বাচ্চাকে কখন কীভাবে খাওয়াবো। আর একই খাবার কিন্তু বারবার দিলে সেই বাচ্চাটা খেতেও চায় না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে খাবার এক এক সময় এক একভাবে রান্না করে দিলে বাচ্চারাও মজা করে খাবেন। এখন একটি কথা বলি, আপনাদের যে সকল বাচ্চারা ফিডারি খেয়ে অভ্যস্ত তারা কিন্তু এই অবস্থায় এই খাবারটি সাবুদানা নামিয়ে নেবেন। সেক্ষেত্রে এইভাবে পাতলা অবস্থায় নামিয়ে নিয়ে আপনারা ফর্মুলা মিল্ক অ্যাড করে ফিডারে কিন্তু বাচ্চাদের খাইয়ে দিতে পারেন। যেহেতু আমি আরেকটি রেসিপি শেয়ার করব, সেহেতু এখন আমি এই সাবুদানাটা আরেকটু ঘন করে নেব। ঘন করে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। আমার সাবুদানা দেখুন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, আর কিন্তু কোনো দানা দানা ভাব নেই, পুরোপুরি গলে গিয়েছে। বাচ্চাদের প্রথম সলিড শুরু করলে কিন্তু এই খাবারটি বাচ্চাদের গিলতেও সমস্যা হবে না। আর একটি কথা, আমাদের একটি নতুন পেজ ওপেন করা হয়েছে, পেজের নাম বেবি ফুড গ্যালারি বাই শম্পা। সেই পেজে কিন্তু আমরা আমাদের বাচ্চাদের বিভিন্ন খাবারের রেসিপি শেয়ার করব। চাইলে আপনারা সেই পেজটা লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন, পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি আরও 2 মিনিট রান্না করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে। আর এই সাবুদানা কিন্তু চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিলে অনেকটা ঘন হয়ে যাবে, সেই জন্য একটু পাতলা অবস্থায় নামিয়ে নেবেন। তো এখন আমি চুলা থেকে এই সাবুদানা নামিয়ে নেব। এখানে আমি সাবুদানাটি আরেকটু হেলদি করার জন্য কলা অ্যাড করব। যেহেতু কলাটির সাইজটি অনেকটি বড়, সেক্ষেত্রে আমি কলা থেকে কিন্তু হাফ কলা অ্যাড করে নেব। যেখানে বাচ্চাদের ফার্স্ট সলিড হিসেবে কিন্তু কলা খাওয়ানো যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই খাবারটিতে কলা নির্ভয়ে অ্যাড করতে পারেন। এই কলা অ্যাড করলে একদিকে যেমন খাবারের টেস্ট বেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু পুষ্টিগুণও বহুমাত্রায় বেড়ে যাবে। আর যেহেতু সাবুদানার নিজস্ব কোনো তেমন টেস্ট নেই, এখানে কলা অ্যাড করলে খাবারটাও কিন্তু মিষ্টি হয়ে যাবে আর অনেকটা টেস্টি হয়ে যাবে, আর বাচ্চারাও মজা করে খাবে। অনেকে ভয় পায় কলা খাওয়ালে বাচ্চা ঠান্ডা লেগে যায়, এটা কিন্তু একদম ভুল ধারণা। আপনারা নির্ভয়ে বাচ্চাকে কলা খাওয়াতে পারেন। যেহেতু আমি 6 মাসের বাচ্চা থেকে শুরু করে এই খাবারটা শেয়ার করছি, সেক্ষেত্রে আমি কিন্তু কলাটা খুব ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। কলা খুব ভালোভাবে ম্যাশ করা হয়েছে, এখন আমি খাবারের সাথে মিশিয়ে নেব।
আমি রান্না করা সাবুদানাগুলো একটি বাটিতে সার্ভ করে নিয়েছি আর ঘনত্বটা কতটা হয়েছে দেখতেই পাচ্ছেন। আপনারা যেই পরিমাণ সাবুদানা বাচ্চাকে খাবেন সেই পরিমাণ রান্না করা সাবুদানার সাথে কিন্তু কলা অ্যাড করে নেবেন। আর কলা অ্যাড করার পরে সেই খাবারটি খাওয়ানোর পরে বেঁচে গেলে পরবর্তীতে খাওয়াবেন না, কারণ সেক্ষেত্রে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায়। আমি কলা অ্যাড করে দিলাম আর সাথে দিয়ে দিলাম ফর্মুলা মিল্ক। আপনারা বাচ্চাদের যে ব্র্যান্ডের এবং যে স্টেজে ফর্মুলা মিল্ক খাওয়ান সেটি অ্যাড করে দেবেন। আমি সমস্ত উপকরণ এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। খাবারটি কিন্তু এখন মোটামুটি গরম আছে আর কলা অ্যাড করার পরে কিন্তু কুসুম কুসুম গরম অবস্থায় চলে আসবে। তো এখন আমি খুব ভালোভাবে কলা এবং ফর্মুলা মিল্ক অ্যাড করে নেব। আমি কলা এবং ফর্মুলা মিল্ক সাবুদানার সাথে অ্যাড করে নিয়েছি আর এখন খাবারের ঘনত্বটা দেখতে পাচ্ছেন। আর এই খাবারটা এখন কুসুম গরম অবস্থায় আছে আর এই কুসুম গরম অবস্থায় বাচ্চাকে খাওয়াবেন। আর বাচ্চাদের 6 মাস হলে এই খাবারটি বাচ্চাদের কিন্তু দুপুরের মেনুতে আপনারা রাখতে পারেন। আশা করি আজকের এই সহজ সাবুদানার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর নতুন মায়েরাও বিভিন্ন টিপস থেকে একটু হলে উপকৃত হবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।